প্রকৃতি ও জেলে জীবনকে কেন্দ্র করে লেখা একটি বই নিয়ে আজকের আমার আলোচনার বিষয়। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী। আজকের আলোচনায় আমি যাওয়ার আগে বেশ কিছু কথা আপনাদেরকে বলে রাখি। আমি এই চ্যানেলে মূলত বই সম্পর্কিত আলোচনা করে থাকি, বিভিন্ন বই পড়ে তা কেমন লাগলো তা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি এই ধরনের আলোচনা শুনতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আলোচনার মূল পর্বে যাওয়ার আগে আরও একটি বিষয় না বললেই নয়, সেটি হলো বিগত প্রায় এক মাস আমি সেই অর্থে বই নিয়ে কোনো আলোচনা আনতে পারিনি। তার বেশ কিছু কারণ ছিল, শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত ব্যস্ততা থাকার কারণে আমি সত্যি কোনো বইয়ের আলোচনা নিয়ে আসতে পারিনি। আজ প্রায় এক মাস বাদে আপনাদের কাছে আবার নতুন একটি বইয়ের আলোচনা নিয়ে এসেছি। এই বইটি সম্পর্কে আলোচনা করার আগে বলে রাখি, এই বইটি নিয়ে আলোচনা করার জন্য আমার খুব প্রিয় দর্শক, আমার প্রতিদিনের দর্শক বলা যায় সেই বোনটি, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি সেই মুহূর্তে বইটির কোনো রিভিউ আনতে পারিনি। প্রায় দেড় মাস বাদে সেই বইটির আমি রিভিউ নিয়ে আসছি। তুমি যদি শুনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও তোমার কেমন লাগলো এবং আপনারা প্রত্যেকে জানাবেন আপনাদের এই বইটির আলোচনা কেমন লাগলো। তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক। অদ্বৈত মল্লবর্মণের নাম আমরা সবাই শুনেছি। বাংলা সাহিত্যের ইতিহাসে ক্লাসিক উপন্যাসগুলির মধ্যে একটি অন্যতম উপন্যাস হলো তিতাস একটি নদীর নাম। আমার কাছে যে বইটি আছে সেটি হলো তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণ। এই বইটি দেশ প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য 160 টাকা। অদ্বৈত মল্লবর্মণ, তিনি বেশ কিছু উপন্যাস লিখলো, তার সংখ্যা বেশ কম, আর তার মধ্যে ব্যতিক্রমী একটি উপন্যাস তিনি লেখেন, সেটি হচ্ছে তিতাস একটি নদীর নাম। এই বইটি 1956 সালে প্রকাশিত হয়। এই বইটি সম্পর্কে বলতে গেলে বা এই বইটি পড়ে যেটা আমার মনে হয়েছে, সবার প্রথমে এই বইটিতে যেটা আছে সেটা হচ্ছে জেলে জীবন বৃত্তান্ত বা জেলে জীবনের কথা। একটি নদী, সেটা হচ্ছে তিতাস নদী, কুমিল্লা জেলা তিতাস নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা জনজীবন বা জেলে জীবন, তাদের জীবনের সুখ দুঃখ, আচার অনুষ্ঠান, রীতিনীতি, জীবনযাপনকে ঘিরে গড়ে ওঠে এই উপন্যাস। শুধুমাত্র তাদের জীবনের সুখ দুঃখ না, সেই সময়ের আর্থ সামাজিক অবস্থানটাও আমরা জানতে পারি এই উপন্যাসটি পড়ে, এবং সেই সময়ের রাজনীতি, এই যে মৎস্যজীবী, তাদের জীবনের কষ্ট যন্ত্রণা, তাদের জীবনের যে রিক্স যেটাকে আমরা বলে থাকি, সেই ভয়াবহতা, সেগুলোও কিন্তু ফুটে উঠেছে এই উপন্যাসে। এই উপন্যাসটি গঠনের দিক থেকে যদি বিচার করা যায় উপন্যাসটিকে, তাহলে বলা যায় এই উপন্যাসটির গঠন নিটোল বা বৃত্তাকার নয়। এই উপন্যাসটি ব্যতিক্রমী উপন্যাস এবং এর গঠনটাও ব্যতিক্রমী। এটি একটি আঞ্চলিক উপন্যাস হওয়া সত্ত্বেও এর ঘটনার যে পরিসর বলবো, সে ঘটনার বহমানতা, সেই বহমানতার মধ্যে আমরা কোনো নিটোল বা বৃত্তাকার কাহিনী পাইনি। বারবার কাহিনীর পরিবর্তন ঘটেছে, আবার হয়তো পুরনো কাহিনীতে আমরা ফিরে গেছি। যে চরিত্রগুলোকে আমি বা আমি পড়তে পড়তে আমার বারবার মনে হয়েছে এই চরিত্রটাই প্রধান চরিত্র, সেই চরিত্রটাই হয়তো হারিয়ে গিয়ে অন্য একটি চরিত্র বড় হয়ে উঠেছে। শুধুমাত্র এই কারণে তিতাস পড়বো বা তিতাস একটি নদীর নাম পড়া উচিত আমি বলবো না। তিতাস একটি নদীর নাম কেন পড়বো? 1956 সালে লেখা উপন্যাস 2022 সালে পড়ার একটি কারণ, সবার প্রথমে আমি মনে করি যে বাংলা সাহিত্য পড়তে যারা ভালোবাসি, যারা পছন্দ করি, তাদের অবশ্যই ক্লাসিক উপন্যাস পড়া উচিত। তিতাস একটি নদীর নাম একটি ক্লাসিক পর্যায়ের উপন্যাস, তার নিজস্ব গুণে, লেখকের লেখনীর গুণে, লেখকের কাহিনী গড়ে তোলার গুণে। এই উপন্যাসে প্রথমে যেটা বললাম, জেলে জীবনের কাহিনী উঠে এসেছে, তার পাশাপাশি তাদের সামাজিক অবস্থান, আর্থ সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থানও ভীষণ ভালোভাবে লেখক তুলে ধরেছেন। শুধুমাত্র তাই না, সেই সময়ের প্রকৃতি কেমন ছিল, কিভাবে প্রকৃতি দ্বারা মানুষ চালিত হতো। এখন তো আমরা নিজেরা প্রকৃতিকে চালাই, কারণ বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, তখন তো বিজ্ঞান এত উন্নত ছিল না।
সেই সময় মানুষ কিভাবে প্রকৃতির দ্বারা চালিত হতো বা নিয়ন্ত্রিত হতো বা তাদের জীবন কিভাবে চলতো সেটাও ফুটে উঠেছে এই উপন্যাসে। আরো একটা বিষয়, আমরা জানি প্রাকৃতিকভাবে নদী বা সমুদ্র এগিয়ে আসে বলে থাকি বা নদী পিছিয়ে যাচ্ছে বলে থাকি, প্রাকৃতিকভাবেই ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটে। ঠিক সেইভাবে এই উপন্যাসে আমরা দেখি তিতাস নদীর ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটতে থাকে এবং তিতাসকে ঘিরে গড়ে ওঠা বা বেঁচে থাকা জনবসতির কি পরিণতি হয় সেটাও আমরা এই উপন্যাসটি পড়ে জানতে পারি। তিতাসের শুকিয়ে যাওয়া বা তিতাসের শুষ্ক হয়ে ওঠা এই মানুষগুলোর এক এক করে মৃত্যু কারণ হয়ে দাঁড়ায়। যে মানুষগুলো তিতাস ছাড়া জীবন কিভাবে কাটাবে কোনোদিন ভাবেনি, শুধুমাত্র জেলে জীবনই কাটিয়ে গেছে, অর্থাৎ মাছ ধরেছে, মাছের ব্যবসা করেছে কেউ কেউ, কিংবা জাল বুনেছে, আর অন্য কোনো কাজ জানে না, তাদের কিভাবে মৃত্যু ঘটছে তিতাসের মৃত্যুর সাথে সাথে সেটাও এই উপন্যাসে আছে। আমরা হয়তো এই উপন্যাসের এইটুকু পোর্শন বা এই লাইনটা যে আমরা একটা কাজই পারি, সেই অপশনটা চলে গেলে আমরা আর কিছু পারি না, না খেতে পেয়ে মরে যাই, এই যে কথাটা, এটা পড়ে আমার বর্তমান সময়ের একটা বিষয় মনে হয়েছে, বর্তমান সময়ে আমরা অনেকেই আছি হয়তো কোনো একটা কাজই পারি, বা করোনার সময় আমরা দেখে এসেছি যারা অনলাইনে কাজ করে না বা কম্পিউটারে কোনো কাজ করে না তাদেরকে প্রায় না খেতে পাওয়ার মতনই অবস্থায় পৌঁছে যায়। বর্তমান সময়ে পরিপ্রেক্ষিত কি আমরা এই তিতাস থেকে খুঁজে পাই না? তিতাস একটি নদীর নামেও কিন্তু, নদীর নামে উপন্যাসের ক্ষেত্রেও কিন্তু আমরা বর্তমানের পরিপ্রেক্ষিত খুঁজে পাই, যদি খোঁজার চেষ্টা করি, বা আমার মনে হয়েছে, আপনাদের অন্য কিছু মনে হলেও হতে পারে। তো আমার আলোচনা বা তিতাস একটি নদীর নাম সম্পর্কে বলা এইটুকুই, অবশ্যই পড়ুন। প্রকৃতিকে জানার জন্য মানুষের জীবন যন্ত্রণাটা কেমন ছিল, সেই সময়ের মানুষজন কিভাবে ভাবতো, তাদের কইটুকু মানে ছোট ছোট সূক্ষ্ম চাওয়া পাওয়া গুলো কতটা বড় ছিল, কতটা আনন্দের ছিল, সে সব মিলিয়ে লেখা এই উপন্যাস। এবং এর ভাষার ধরন এবং এর রীতির ধরন সবটাই আলাদা, পড়ে অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো আমার আলোচনা এটুকুই, আর পরবর্তীতে আবারও দেখা হবে নতুন একটি আলোচনায় নতুন একটি ভিডিওতে। আজকের মতো নমস্কার।